মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। ঘটনার সূত্রপাত গত 28 অক্টোবর। মুর্শিদাবাদের ফারাক্কার জয়রামপুরে বিড়ি শ্রমিক হুসনেয়ারা বিবির বাড়িতে 3 মাসের বিদ্যুতের বিল আসে 2,63,047.76। হাতে বিল পেয়ে আকাশ ভেঙে পড়ে হতদরিদ্র এই পরিবারের মাথায়। আমাদের ঘরে লাইনে বিল এসেছে কত টাকা? 2,63,047.76। কটা লাইট কটা ফ্যান চলে? দুটো লাইট একটা ফ্যান। এর আগে কত টাকা বিল আসতো? এই খবর জানতে পেরে অবশেষে ঘুম ভাঙল রাজ্য বিদ্যুৎ পর্ষদের আধিকারিকদের। বুধবার জয়রামপুরের ওই পরিবারে যান বিদ্যুৎ পর্ষদের কর্মকর্তারা। পরীক্ষা করা হয় হুসনেয়ারা বিবির বাড়ির মিটার বক্স, এবং তারপরেই গত 3 মাসের যে বিল ছিল প্রায় 2,50,000 টাকারও বেশি, সেই বিল কমে দাঁড়ায় 343 টাকায়। স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিবারের সদস্যরা। এত টাকা বিল, সত্যি তারা ভেঙে পড়েছিল। তারা গেছিল ফারাক্কা ব্যারেজে, তো সেভাবে যাক পরবর্তী ক্ষেত্রে আবার ডেকেছিল, কিন্তু তখন মীমাংসা হয়নি। পরবর্তী ক্ষেত্রে কালকে গেছিল, তো কালকে তারা বলেছে বিলটা কমিয়ে দিয়েছে, 263 টাকা সামথিং একটা বিল করে দিয়েছে, কিন্তু মিটারটা এখনও চেঞ্জ হয়নি। তারপরে বিলটা যে কারেকশন করে দিয়েছে সেটা এখন পেড হয়নি, আর আগের বিলটা মিটার যে টাকাটা উঠেছে সেটা এখন কী করবে? আর এই ধরনের ঘটনা আমাদের এলাকাতে এই ভুতুড়ে মিটার বলা যায় এটাকে, প্রায় বাড়িতে দেখা যাচ্ছে ভুতুড়ে মিটার। কাউরি হয়তো দেখা গেলো দুটো বাল্ব চলছে, একটা ফ্যান চলছে, সে চলে আসছে 3,000-4,000 টাকা বিল, সেটা হওয়ার কথা নয়। ভুতুড়ে বিল থেকে মুক্তি পাওয়ার ঘটনায় খুশি গ্রামবাসীরাও। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।